আইনের দ্বারস্থ হবো, আমরা তো প্রসেসে শুরু করেছি, আমরা আইনের দ্বারস্থ হবো। নওশাদ সিদ্দিক, আপনার মাধ্যমে আমি এটা বলবো, নওশাদ সিদ্দিকি যদি আমাকে দায়িত্ব দেন, বহু আগে তার সাথে আমার কথা হয়েছিল, আপনাদের মাধ্যমে এইটুকু বল, তিনি যদি আমাকে দায়িত্ব দেন আমি চেষ্টা করবো এমন একটা অর্ডার বার করে আনার যে সারা ভারতবর্ষ দেখে অন্তত এইটা ভাববে যে না, এইভাবে মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে তারা এরকম একটা কেন আইন হবে না যে তুমি চলে যেতে পারো কিন্তু তোমাকে সমস্ত পোস্ট ছেড়ে যেতে হবে, তুমি কোনো পঞ্চায়েত সদস্য হিসেবে যেতে পারবে না, তুমি একজন কর্মী হিসেবে যেতে হবে এবং সেই পোস্টে আবার ভোট হবে, সেই পোস্টে আবার ভোট হবে এবং তোমাকে সেখানে যে নেওয়া হবে এবং সেই দলের এইটা স্ট্রিক্ট রুল হবে, তোমাকে যে নেওয়া হবে 10 বছর তোমাকে কোনো টিকিট দেওয়া হবে না। কেন কেন এই আইন করা হয় না? নিজেদের স্বার্থে করে চলে গেলে সেইখানে মানুষ কিন্তু তার রায়টা তার বিরুদ্ধে অনায়াসে দিয়ে দেয়, কারণ তারা বুঝে যায় যেই মানুষগুলো তোমাকে ভোট দিল ওই দলের হয়ে দেখার জন্য, কাজ করার জন্য, তুমি দল বদল করে ওই দল টিকিট দিল না বলে দল বদল করে আবার সেই মানুষের ভোট নিতে এসছো, সম্পূর্ণ চিটিংবাজি। এই সমস্ত লোককে মানুষ যা করেছে আমি মনে করি ঠিক, দল বদল করলে এইটা স্লোগান ওঠানো উচিত সাধারণ মানুষের, যে আইন কবে হবে সেটা পরের ব্যাপার, দল বদল করে যে দলেই তুমি দাও না কেন ভাই, দল বদল করে এসছো, তোমার কোনো ভোট নেই, তোমার কথা কেউ শুনবে না, তোমাকে কেউ ভোট দেবে না। এইটা যদি রাজনীতির চাল হয় যেটা এই লোকসভা থেকে শুরু হয়েছে, আগামী 5 বছর পর কোনো আইন, যেটা আপনি বললেন যে ISF এর প্রধান তিনি বলেছেন যে এই দল বদলু আইনে তিনি ব্যবস্থা নেবেন, পরিষ্কার আপনাকে আমি বলি দেশের নাম ভারতবর্ষ আমাদের, আমাদের দেশে এই আইনটাকে অনেক স্ট্রং করা যেত কিন্তু কেন্দ্রীয় সরকার 3টে আইন পরিবর্তন করেছে আপনি জানেন, কিন্তু সেগুলো সবই হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট পরিবর্তন হয়েছে, ক্রিমিনাল অ্যাক্ট পরিবর্তন করে সেইখানে বিভিন্ন রকম ধারা লাগু করা হয়েছে বা অন্যান্য প্রভিশনগুলো আনা হয়েছে, কিন্তু এই দল বদলু আইন এটাকে যে তিমিরে সেই তিমিরেই রয়েছে। উনি যে বলছেন আমি ব্যবস্থা নেব, বেসিক্যালি উনি কতটুকু কী ব্যবস্থা নিতে পারবেন এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ হচ্ছে এই ব্যবস্থাটা নিতে গেলে প্রথমেই আমি বলি বিধানসভা স্পিকারকে প্রথমেই সেখানে আপনাকে লিখিতভাবে অভিযোগ করতে হবে, ব্যবস্থাটা নেওয়ার সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি, লিখিতভাবে অভিযোগ করতে হবে, লিখিতভাবে অভিযোগ করার পরে স্পিকার বিষয়টি উত্থাপন করবে, বিধানসভায় নয় পঞ্চায়েত, পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য যেটা হয়েছে বা পঞ্চায়েত যেটা বোর্ড, যে বোর্ড সেই বোর্ডের লিখিতভাবে আপনাকে সেটাকে জানাতে হবে, জানার পরে সেটাকে উত্থাপন করা হবে, উত্থাপন করার পরে তবে পঞ্চায়েতের ক্ষেত্রে একটা ভালো সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে যদি পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে যায় সেক্ষেত্রে আইনটা হচ্ছে যে 3/1 সদস্য যদি না চায় যে এই প্রধানকে আমরা চাইছি না, ভোট গঠন করার 1 বছরের মধ্যে, এটা CPM আমলে ছিল 5 বছর, আগে ছিল 10 বছর, CPM করেছিল 5 বছর, বর্তমান সরকার নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই বলুন বা নিজেদের ভোট গঠনকে চালানোর জন্যই বলুন এই সময়টা কমিয়ে করেছে 1 বছর, মানে 1 বছরের মধ্যে যে কোনো সদস্য 1/3, ধরুন কারো সদস্য সংখ্যা 15, তার মধ্যে 15-র মধ্যে 3/1 যদি না চান, 5 মানে 6 জন, 1/1 একটু বেশি হতে হবে, 15-র মধ্যে 6 জন বা 7 জন যদি না চান, 50% আপনি ধরুন 50% লোক চাইছে না ওই লোকটা আর প্রধান থাকুক, তারা সরাসরি অনাস্থা প্রস্তাব আনতে পারবে, লিখিতভাবে প্রধানকে জানাতে পারবে এবং তার ভোটাভুটি করতে পারবে, এবং এই ভোটাভুটি নিয়ে কোনো গণ্ডগোল হলে এই আইনটা সরাসরি হাইকোর্টে প্রযোজ্য হবে, হাইকোর্টে তারা রিট মামলা করে এখান থেকে অর্ডার নিতে পারবে, এমনকি এখান থেকে অর্ডার নিয়ে সেই প্রধানকে অনাস্থা ও প্রস্তাব অনুযায়ী তাকে সরিয়েও দিতে পারবে। এইটা কিন্তু আইন আপনাকে বলে দিই, সমিতির সভাপতির ক্ষেত্রে কি এই নিয়ম, পঞ্চায়েত সমিতির সভাপতির ক্ষেত্রেও এই নিয়ম, একটু বলেন, আরা বলেছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে তাকে রাখছে না, জেলে ছিল তাকে রাখা হচ্ছে না, রাখা হচ্ছে হবে না, মানে ডিসিশন নেওয়া হয়েছে একদম একদম, এই ক্ষেত্রে সব ক্ষেত্রে পঞ্চায়েতের ক্ষেত্রে নিয়মটা এইটাই, পঞ্চায়েত একটে নিয়মটা এইটাই, মেজরিটির থেকে একটা বেশি হতে হবে, মেজরিটি যেটা হচ্ছে ধরুন যতজন সদস্য তার থেকে একজন বেশি ভোট যদি মানে মোশন আউট অফ দ্য মোশন যে দিকে পড়ে যাবে সেইটা কার্যকর না হলে মামলা করা যাবে, এটাই হচ্ছে মানে মোটা দাগে এটাই হচ্ছে পঞ্চায়েত আইন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন যেটা এটা, এবং সময়টা হচ্ছে 1 বছর, আগে 5 বছরের জায়গায় সময়টা হচ্ছে 1 বছর, যদি কোনো অনাস্থা বা কোনো কিছু না আনা হয় তাহলে ওই রকম যেরকম 5 বছর অন্তর নির্বাচন হয়, 5 বছর একজন প্রধান বা একজন সদস্য তিনি থাকতে পারেন, এই হলো ব্যাপার,
এইটা হচ্ছে আপনার প্রথম কথাটা বললো। এবারে আইএসএফ যদি তাদের নিজেদের ভাবে চিন্তা করে তাহলে তারা সেই অনুযায়ী তারা চিন্তা ভাবনা করে তারা করবে, সেটা তাদের ব্যাপার, তারা কি করবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আসি, আইনে কি এতে কিছু ব্যবস্থা নিতে পারবে আইএসএফ যারা? হ্যাঁ, করতেই পারে, অবশ্যই করতে পারে। কেন কি হতে কি হয়ে যায়, অনাস্থা প্রস্তাব আনবে, তারা অনাস্থা প্রস্তাব আনবে, অনাস্থাতে এবার অনাস্থায় পাশ করিয়ে নিল, এবার বাকিরা হয়তো সেখানে গন্ডগোল করলো, এবার অনাস্থা আনার পরেও ভোটাভুটি হয়, ভোটাভুটিতে দেখা গেল যে কাউকে হয়তো অনাস্থার জায়গায় গেলেন না। ধরে নিন আমার দলের একজন পঞ্চায়েত সমিতির সদস্য, দুজন পঞ্চায়েত সদস্য, তারা অন্য দলে যোগদান করছে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনে কোনো বাধা আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? এই ক্ষেত্রে দল বদলু আইন একটা, এই আইনটা মানে এই আইনটা একটা অন্যরকম আইন, এটা হচ্ছে দল বদলু আইন। এই আইনটা নিয়ে, এই আইনটা পরিবর্তন করার জন্য আমি অনেক লড়াই করেছিলাম, আমি অনেক বলেওছি মিডিয়াতে, আমি চেষ্টাও করেছিলাম, বিভিন্ন জায়গায় লেখালেখিও করেছি। কিন্তু দেখুন একটা জিনিস আপনি মনে রাখবেন, সারা দেশে এই আইনটার বসেই কিন্তু রাজনীতিটা আমাদের ভারতবর্ষে চলে। আপনি পরিষ্কার আপনি দেখে নিন, আজকে ওই জোট এনডিএ জোট, আজকে এনডিএ জোট কেন এত মজবুত হচ্ছে, আজকে ইন্ডিয়া ভেঙে এনডিএ জোটের কাছে লোক চলে আসছে, বা উল্টোটাও হতে পারে, কেন হচ্ছে, আজকে এই আইনটা উইক বলেই হচ্ছে। এই আইনটাকে যদি স্ট্রং না করা হয়, আমি এটা এটা স্ট্রং করার জন্য, কেন একজন লোক মানে সে কিন্তু শুধু তার দলকে ঠকাচ্ছে না, সে কিন্তু একটা সেকশন অফ পিপল, একটা মানুষকে সে ঠকাচ্ছে। ধরুন একটা পঞ্চায়েত এরিয়া এক কিছু লোক তাকে ভোটটা দিল, তার মানে সেই মানুষগুলোর ভোটটা তো তুমি পেয়েছো, ভোটটা পাওয়ার পরে সে দেখলো যে অন্য জায়গা থেকে অফার এলো, সে চলে গেল। এই জিনিসটা অত্যন্ত ন্যক্কারজনক, এবং তার বিরুদ্ধে ওই দল বদলু আইনে মামলা করা যেতে পারে, মামলা লোয়ার কোর্টেও হবে, লোয়ার কোর্টই এখানে প্রভিশন বেশি, লোয়ার কোর্টে আপনি সিভিলে মামলা করা যায়, ক্রিমিনাল মামলাও এখানে নেই। ক্রিমিনাল মামলা যেখানে নেই আপনি জানবেন সেখানে তাদের দৌড় দৌরান্তটা অনেক বেশি। ক্রিমিনাল মামলায় নতুন একটা আমাকে পড়তে হবে, এই ইস্যুতে কিন্তু আমার মনে হয় নতুন একটাও কিছু নেই, কারণ একটা জিনিস আপনি জানবেন, এটা সেন্ট্রাল অ্যাক্ট, এবং কখনোই দেশের কেন্দ্রীয় সরকার চাইবে না যে এই অ্যাক্ট অনুযায়ী কোনো কিছু পরিবর্তন দেশের ক্ষেত্রে হোক, মানে দল বদলুর ক্ষেত্রে, তাহলে অন্য দলের লোক তো সে আবার টানতে পারবে না, তার ক্ষেত্রেও তো অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে ক্রিমিনাল অ্যাক্টে কোনো আউটলাইনও কিছু বলা নেই বলেই আমার ধারণা, যদিও নতুন অ্যাক্ট আমার পুরোপুরি পড়া হয়নি, যেটুকু আমি পড়েছি আমি সেইটার বেসিসে বললাম। আর সিভিলে মামলা করতে হবে, মামলা 5 বছর 7 বছর 10 বছর চলে, পরে 5 বছর পর ভোট হয়ে যায়, এই মামলা করে খুব একটা বেনিফিট কিছু পাওয়া যায় না। যদিও আমি বলবো মাই লর্ড জাস্টিস অমৃতা সিনহা, তিনি কিন্তু একদম মানে যথেষ্ট ভালো, পঞ্চায়েতের ক্ষেত্রে 3-4 অর্ডার তার আমি বলবো, সেখানে তিনি বলেছিলেন লোকসভা ভোটের পর সেই সমস্ত 3-4 জায়গায় ভোট করতেই হবে। এবং আমরা যে মামলা করেছিলাম 50,000 রিপোলিং, তাতে হাইকোর্ট বলেছিল কেউ জয়ী নয়, পাশাপাশি এটাও বলেছিল নির্বাচন যে কমিশনার, পঞ্চায়েত যে মানে যিনি ভোটটা কন্ডাক্ট করেছেন তাকে আসতে হবে। এখন দেখুন ব্যাপার হচ্ছে যে তিনিও এসে শোকাজে রিপ্লাই দিয়ে গেছেন, আপনাদের তো আমি এটা বলেছি কোর্ট প্রসেস যে কোনো আমাদের ভারতবর্ষে সময় টাইম কনজিউমিং ব্যাপার, একদিনে কোনো কিছু হয় না, এবং এটা এমনই তাদের একটা টেন্ডেন্সি থাকে। দেখুন এদের কাছে পয়সা আছে, এবং আমি একটা সত্যি কথা বলছি, জুডিশিয়ারি ইজ অলসো করাপ্টেড, আমি বলছি না যে জজরা করাপ্টেড, জুডিশিয়ারি সিস্টেম ইজ করাপ্টেড। লোয়ার কোর্টে পয়সা না দিলে আপনার ডেট কাছাকাছি পাবেন না, পয়সা দিয়ে আপনার ডেট 1 বছর পরে আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো কাজ, আপনার একটা আপনি সার্টিফাইড কপি তুলতে যাবেন, যদি অন্য পার্সন মানে কোনো খুব সেন্সিটিভ কেস হয় তারা প্রথমে বলবে হারিয়ে গেছে, তারপর আপনি সেখান থেকে পয়সার অফার দিয়ে সেটাকে বার করতে হবে, অথবা এরকমও হতে পারে যে পয়সা দিয়ে তারা চেপে রাখছে, এটা বহু জায়গাতে, আমি কোনো কোর্ট মেনশন করে বলছি না, কিন্তু এই জিনিস হয়ে এসেছে। অর্ডার আপনার কোনোভাবে একটা অর্ডার পাস হয়ে যাবে, সেই অর্ডার তো আপনাকে করাতে দেবে না, একটা সাধারণ মামলা, আজকের ঘটনা বলছি, আজকে হাইকোর্টের ঘটনা, একটা সাধারণ মামলা, বিভিন্নভাবে পিটিশনার আমাকে হ্যাকেল এবং হ্যারাস করার চেষ্টা করেছে, আজকে আলটিমেটলি আমি অর্ডারটা পেলাম, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে ডিপার্টমেন্টকে। আমি এইটুকু খালি বলবো যে এই জুডিশিয়ারি সিস্টেমের পুরোপুরি উইকনেসটার সুযোগ নেয় হচ্ছে সমস্ত দল যে যখন ক্ষমতায় থাকে, অন্যরা ভাবে যে এটা আমার উইকনেস, অন্যরা ভাবে যে আজকে আইনের গেরোয় আমি পড়ে গেলাম, কিন্তু তখন যে ক্ষমতায় ছিল সিপিএম, যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, আজকে সিপিএমের এগেনস্টে এত মামলা, সিপিএম যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল কত মামলা দিয়েছিল, কতগুলো কেস দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলো কেস হয়েছিল। সুতরাং যখন যে ক্ষমতায় থাকে, আজকে আইএসএফকে ওই আপনাকে আইএসএফ যেখানে জিতেছে সেখানকার সিভিল কোর্টে মামলা করতে হবে, বড় জোর সেই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্ট করতে পারে। আমি এইটুকু বলছি সেই মামলার নিষ্পত্তি হতে 6-8 বছর সময় লাগবে, যদি হাইকোর্ট থেকে সে যদি না তাড়াতাড়ি অর্ডার বার করতে পারে। সুতরাং সে কত আমার এইটা মানে কত তাড়াতাড়ি কী করতে পারবে আমি জানি না। এবার দলে যদি এইটা একটা অভ্যন্তরীণ ডিসিশন নেওয়া হয় যে না যারা বেরিয়ে গেছে
তাদেরকে আর কোনোদিনও ফেরানো হবে না, এবং অন্য দল থেকে কোনো ব্যক্তি আসতে চাইলেও পয়সার বিনিময়ে তাদেরকে নেওয়া হবে না। এইটা দল যদি তাদের নিজেদের রেজলিউশন পাস করে তাহলে মনে হয় দলের পক্ষে মঙ্গল হবে, কারণ যে মানুষটা বেরিয়ে যাচ্ছে সে সাধারণ মানুষের ভোট পেয়ে জিতেছে, সেই সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করেছে আমি ISF দলের। তারপরে সে পয়সার লোভে হোক, যে কোনো লোভে হোক, প্রেশারে হোক, সে তৃণমূল জয়েন করছে বা BJP জয়েন করছে, এই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে সে শুধু তার দলকে ঠকাচ্ছে না, সে সাধারণ মানুষ, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের বিশ্বাস সব কিছু নিয়ে সে খেলা করছে। সুতরাং আমি মনে করি যে এইখানে আইন স্ট্রং হওয়া দরকার, আমি চেষ্টা করছি, আমি মামলাও করব। আমি এইটুকু বলবো আপনার মারফত যে ISF-ও চেষ্টা করুক ভালো কোনো মামলা করে, ভালো তাদের ভালো ভালো লয়ার রয়েছে হাইকোর্টের বুকে, ভালো মামলা করে, দরকার হলে জনস্বার্থ মামলা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে। নওশাদ সিদ্দিক, আপনার মাধ্যমে আমি এটা বলবো, নওশাদ সিদ্দিকি যদি আমাকে দায়িত্ব দেন, বহু আগে তার সাথে আমার কথা হয়েছিল, আপনাদের মাধ্যমে এইটুকু বল, তিনি যদি আমাকে দায়িত্ব দেন আমি চেষ্টা করবো এমন একটা অর্ডার বার করে আনার যে সারা ভারতবর্ষ দেখে অন্তত এইটা ভাববে যে না, এইভাবে মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে তারা এরকম একটা কেন আইন হবে না যে তুমি চলে যেতে পারো কিন্তু তোমাকে সমস্ত পোস্ট ছেড়ে যেতে হবে, তুমি কোনো পঞ্চায়েত সদস্য হিসেবে যেতে পারবে না, তুমি একজন কর্মী হিসেবে যেতে হবে এবং সেই পোস্টে আবার ভোট হবে, সেই পোস্টে আবার ভোট হবে এবং তোমাকে সেখানে যে নেওয়া হবে এবং সেই দলের এইটা স্ট্রিক্ট রুল হবে, তোমাকে যে নেওয়া হবে 10 বছর তোমাকে কোনো টিকিট দেওয়া হবে না। কেন কেন এই আইন করা হয় না নিজেদের স্বার্থে? আমি কোনো দলকেই আমি এখানে ভালো চোখে দেখতে পারলাম না। আপনি পঞ্চায়েতের কথা বলছেন, অর্জুন সিংয়ের মতো মানুষ BJP-র টিকিট পেয়ে তুই জিতেছিলি 2019 সালে, মানুষের আশীর্বাদ তোর সাথে ছিল, আজকে ওই অর্জুন সিং টাকার জন্য বা কিছু লোভে তৃণমূল কংগ্রেসে চলে গেছিল, আবার সে ভেঙে এখানে চলে এলো, কি এমন তার মোহ তাকে নিয়েছিল BJP, ভেবেছিল সিটটা পাবে, হেরে চলে গেল, উল্টে তাকে সেখানকার লোকাল মানে 3 টাকার যে চামড়া গুন্ডা, সেই গুন্ডা এসে তাকে বড় বড় কথা বলে গেল, অর্জুন সিং কিছুই করতে পারলো না। পরিষ্কার কথা, দল বদল যখন একজন মানুষ করতে শুরু করে না তখন মানুষের চোখে তার কোনো দাম থাকে না, সে যত বড়ই নেতা হোক না কেন তার কোনো ভোট থাকে না। যার প্রমাণ অর্জুন সিং, যার প্রমাণ মুকুটমণি অধিকারী, যার প্রমাণ ওই হচ্ছে সুজাতা খাঁ এবং আরও অনেকে অনেকে, দল বদল করে চলে গেলে সেইখানে মানুষ কিন্তু তার রায়টা তার বিরুদ্ধে অনায়াসে দিয়ে দেয়, কারণ তারা বুঝে যায় যেই মানুষগুলো তোমাকে ভোট দিল ওই দলের হয়ে দেখার জন্য, কাজ করার জন্য, তুমি দল বদল করে ওই দল টিকিট দিল না বলে দল বদল করে আবার সেই মানুষের ভোট নিতে এসছো, সম্পূর্ণ চিটিংবাজি। এই সমস্ত লোককে মানুষ যা করেছে আমি মনে করি ঠিক, দল বদল করলে এইটা স্লোগান ওঠানো উচিত সাধারণ মানুষের, যে আইন কবে হবে সেটা পরের ব্যাপার, দল বদল করে যে দলেই তুমি দাও না কেন ভাই, দল বদল করে এসছো, তোমার কোনো ভোট নেই, তোমার কথা কেউ শুনবে না, তোমাকে কেউ ভোট দেবে না। এইটা যদি রাজনীতির চাল হয় যেটা এই লোকসভা থেকে শুরু হয়েছে, আগামী 5 বছর পর কোনো আইন লাগবে না, এইসব দল বদল বন্ধ হয়ে যাবে।